গণপরিবহনের ইতিহাসে নতুন পদক্ষেপ রেখে দিল বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধের পর সবথেকে বড় ঘটনা এবার ঘটল দেশটিতে। তিন বড় প্রাপ্তি বাংলাদেশের এক বছরের মধ্যে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ হল তৃতীয় দেশ যারা মেট্রো রেলের তালিকায় যুক্ত হয়ে গেল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে অনেকদিনের আক্ষেপ দূর হলো বাংলাদেশের। আমরা যখনই বাংলাদেশের উন্নতি নিয়ে কথা বলতাম তখনই বাংলাদেশকে বলা হতো, বিশেষ করে পশ্চিমবাংলার তরফ থেকে এটা বলা হতো যে ভাই তোমরা এত উন্নতির কথা বলো কিন্তু তোমাদের দেশে তো মেট্রো রেল নেই, কলকাতায় আছে। কিন্তু এবারে তারা সেই কথা বলতে পারবে না, কারণ অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী 28 ডিসেম্বর উদ্বোধন করে ফেলেছে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের। যদিও সেটা সীমিত আকারে শুরু হয়েছে, কিন্তু খুশির খবর হচ্ছে যে অন্তত বাংলাদেশের মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে। তাই এখন আর কেউ বাংলাদেশকে মেট্রো রেল নিয়ে খোঁটা দিতে পারবে না, আর এটা নিয়ে কথা বলছে পশ্চিমবাংলার মিডিয়া। তো তারা কী কী দেখছে সেটাই দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি ইয়াদুল হক গালিব। গণপরিবহনের ইতিহাসে নতুন পদক্ষেপ রেখে দিল বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধের পর সবথেকে বড় ঘটনা এবার ঘটল দেশটিতে। তিন বড় প্রাপ্তি বাংলাদেশের এক বছরের মধ্যে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ হল তৃতীয় দেশ যারা মেট্রো রেলের তালিকায় যুক্ত হয়ে গেল। যানজটের শহরে শুরু হয়ে গেল মেট্রো রেলের যাত্রা। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 25 জুন ঢাকার অদূরে পদ্মা সেতু যাত্রা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 21টা জেলার সঙ্গে যোগাযোগ সহজ হয়ে গিয়েছে। ফেরিতে পদ্মা পেরুতে 4-5 ঘন্টা সময় লেগে যেত, আর এখন পদ্মা সেতুর জন্য 15 মিনিটেই পেরোনো যাচ্ছে নদী। কলকাতা ঢাকা সড়ক পথে যাতায়াতের সময় কমে গিয়েছে এক ছটকায়। পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, সম্ভবত আগামী বছরই। গত মাসে এদিকে আবার চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের দুপ্রান্তের মধ্যে যোগাযোগ সহজ করা গিয়েছে, আর আজ মেট্রো রেল পেয়ে গেল বাংলাদেশ। ঢাকা মেট্রো পুরোটাই এলিভেটেড, অর্থাৎ পিলারের উপর রেলপথ নির্মাণ করা হয়েছে। 20 কিলোমিটারের পথে আপাতত 11 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ওই অংশেরই উদ্বোধন হয়ে গেল আজকে শেখ হাসিনার হাতে। আগামী বছর শেষ হয়ে যাচ্ছে বাকি কাজ, নদীর নিচে টানেল, মেট্রো রেল, পদ্মা সেতু, সব নিয়েই এখন চর্চায় বাংলাদেশ। একের পর এক অস্ত বড় বড় চ্যালেঞ্জগুলোকে ফুলফিল করে এগিয়ে যাচ্ছে দেশটা। কোভিড না হলে ঢাকা মেট্রো হতো এশিয়ার দ্রুত সম্পন্ন মেট্রো প্রকল্পগুলোর মধ্যে একটি। দেশের প্রথম বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব রেল তৈরি, কিন্তু প্রায় 129 কিলোমিটার ম্যাস র্যাপিড ট্রানজিট নেটওয়ার্ক, যার 61 কিলোমিটার হবে মাটির নিচে। ঢাকার কুখ্যাত যানজটে নিয়মিত আটকে পড়া শহরের যাত্রীদের এবার স্বস্তি। যানজটের কারণে ঢাকার যানবাহনের গড় গতি ঘন্টায় 4.5 কিলোমিটার। ঢাকা শহরের রাস্তার যানবাহনের গড় গতিবেগ হাঁটার গতিবেগের চেয়েও কম, যদিও সরকার গত এক দশকে 28,000 কোটি টাকা ব্যয় করেছে। বহুল প্রত্যাশিত 33,472 কোটি টাকা ব্যয়ের মেট্রো রেলের স্বপ্ন ছুঁয়ে ফেলল বাংলাদেশ। পাকিস্তান থেকে ছিন্ন হয়ে স্বাধীনতা অর্জনের 50 বছর পর দেশটির প্রথম মেট্রো রেল দৌড়চ্ছে ঢাকার উপর দিয়ে। নারী ক্ষমতায়নের নতুন উদাহরণ দিচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক মেট্রো যাত্রা শুরুটাই নারী চালক দিয়ে হল। মেট্রো যুগে দৌড় শুরু করল বাংলাদেশ মরিয়ম আফজার হাত ধরে। 160 বছর আগে পাতাল রেল হিসেবে মেট্রো রেলের যাত্রা শুরু হয়। বিশ্বের 190টার বেশি শহর জুড়ে পাতাল এবং উড়ান উভয় পথেই চলছে মেট্রো। মেট্রো মানুষের সময় বাঁচিয়ে দিচ্ছে বিপুলভাবে। মেট্রো না থাকলে কর্মদিবসে রাস্তাতেই কাটিয়ে দিতে হতো ঘন্টার পর ঘন্টা। 1984 সালে ভারতে প্রথম মেট্রো রেল চলে কলকাতায়।
পাকিস্তানের প্রথম মেট্রো রেল চলে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে 2020 সালে। 1863 সালে প্রথম মেট্রো রেল চলেছিল লন্ডনে। প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল লন্ডনে চলেছিল 1890 সালে। ভারত অপেক্ষা করছে নদীর নিচ দিয়ে মেট্রো রেল চালু হবার, আর মেট্রো স্বপ্ন এদিকে ছুঁয়ে ফেলল বাংলাদেশ। আপাত দৃষ্টির চড়া ভাড়ার কারণে সাধারণ যাত্রীর মেট্রো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকছে কিনা সে নিয়ে কিন্তু চতুর্দিকে প্রশ্ন উঠে গেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনারও কি মনে হয় ভাড়া একটু বেশি অপেক্ষাকৃত? যদি এমনটা মনে হয় তাহলে তো কমেন্ট বক্সে জানাতে ভুলছেন না আপনি। তবে এই নিয়ে চর্চা কিন্তু চতুর্দিকে শুরু হয়ে গেছে, সেটা আপনাকে জানিয়ে রাখি। সময় বাঁচাতে মানুষ পয়সা খরচ করতেই পারেন, এটাও কিন্তু সত্যি কথা। ঢাকায় মেট্রো রেল নির্মাণের বিষয়ে 2005 সালে পরিকল্পনা নেওয়া হয়। মেট্রো রেল তো শুধু দ্রুতগতির পরিবহন নয়, এটা পুরো পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলে। এবার বাস মালিকদেরও বাড়তি চাপ তৈরি হবে। ভবিষ্যতে পাতাল এবং উড়াল পথে যেসব মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এগুলো আরও ব্যয়বহুল, সেক্ষেত্রে ভাড়াও থাকবে অনেক বেশি। পরিকল্পনা অনুযায়ী 3.5 মিনিট অন্তর ট্রেন চলবে আপাতত, শুরুর দিকে 10 মিনিট অন্তর চলবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে বছরে দেশ জুড়ে মোট উৎপাদনে 2.5% ক্ষতি করছে যানজট, টাকার অঙ্কে যেটা 87,000 কোটি টাকা। দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন MRT 6 লাইন যানজটের ক্ষতি কমাবে 9%। বাংলাদেশের মানুষের অভ্যাস বদলে যাবে, এবার বেড়ে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্য আর খ্যাতিও। এই মেট্রো রেল ঢাকার জনজীবনে গতি এনে দেওয়ার জন্য এক কথায় অনুপত্ত এক উদ্যোগ। আর কেউ বলতে পারবে না বাংলাদেশের সব আছে কিন্তু মেট্রো নেই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশকে নিয়ে আমাদের এই পথ চলাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে। নেক্সট আপনার জন্য আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।